আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। জামাত ইসলামের নতুন কর্মসূচি ঘোষণা, আগামী 12 ডিসেম্বর ভোর 6টা থেকে 13 ডিসেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত টানা 36 ঘন্টা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতারা। এরপর থাকবে হবিগঞ্জে বিএনপি পুলিশ সংঘর্ষে সাংবাদিক সহ 40 জন গুলিবিদ্ধ। এদিকে এই সরকারের পতন পর্যন্ত রাজপথে থাকব বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। জানাব মানবাধিকার দিবসে লেবার পার্টির মানববন্ধন, বাংলাদেশে মানবাধিকার বলতে কিছু বাকি নেই বললেন ডাক্তার ইরান। দেশে এখন মানবাধিকার বলতে কিছু বাকি নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান। এ সময় তিনি বলেছেন বিগত 15 বছর আওয়ামী লীগের দুঃশাসনের মাধ্যমে দেশের মানবাধিকার, আইনের শাসন সবকিছু শেষ হয়ে গেছে। এই সরকারের পদত্যাগ না করা পর্যন্ত দেশে মানবাধিকার ফিরে আসবে না, সুতরাং দেশবাসী সবাইকে সচেষ্ট থাকতে হবে, এই সরকারকে পদত্যাগ করেই তারপর দেশে মানবাধিকার ফিরিয়ে আনতে হবে। জানাব দেশে গণতন্ত্র, আইনের শাসন না থাকলে মানবাধিকার থাকে না বললেন ভিপি নূর। গুম খুন, বিচার বহির্ভূত হত্যা, মিথ্যা এবং হয়রানিমূলক মামলার ভিন্নমতের মানুষকে গণগ্রেপ্তারের প্রতিবাদে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র্যালি এবং সমাবেশ করেছেন গণঅধিকার পরিষদ। আজ রোববার বেলা 11টা থেকে 1টা পর্যন্ত রাজধানীর বিজয়নগর পানি ট্যাঙ্কির সামনে সমাবেশ শেষে র্যালি বের করে পল্টন মোড়, প্রেস ক্লাব, হাইকোর্ট মোড়ের কদম ফোয়ারা, দৈনিক বাংলা, ফকিরাপুল, বিএনপির দলীয় কেন্দ্র কার্যালয়ের সামনের সড়ক এবং নাইটেঙ্গেল মোড় ঘুরে পানি ট্যাঙ্কির মোড়ে এসে এই সমাবেশ শেষ হয়। এবং সর্বশেষ জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রেসিডেন্ট হলে ন্যাটো থেকে বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র, বলছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ ইয়র্কস টাইম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন, জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত, জামাত ইসলামের নতুন কর্মসূচি ঘোষণা, আগামী 12 ডিসেম্বর ভোর 6টা থেকে 13 ডিসেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত টানা 36 ঘন্টা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলাম। আজ রোববার 10 ডিসেম্বর এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এই কর্মসূচি ঘোষণা করেছেন। এটিএম মাসুম বলেন, জামাতের নিবন্ধন সংক্রান্ত মামলায় ন্যায়ভ্রষ্ট আদেশ এবং ফরমাসি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে এবং জালিম সরকারের পদত্যাগে নির্বাচন চলাকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সহ সকল রাজবন্দী আলেমুলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে আমি জামাত ইসলামের পক্ষ থেকে সারা দেশে আগামী 12 ডিসেম্বর সকাল 6টা থেকে 13 ডিসেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত টানা 36 ঘন্টা অবরোধ কর্মসূচি ঘোষণা করছি। ঘোষিত কর্মসূচি শান্তিভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য আমি জামাত ইসলামের সর্বস্তরে নেতাকর্মী এবং সংগ্রামী দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। হবিগঞ্জে বিএনপি পুলিশ সংঘর্ষে সাংবাদিক সহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ। বিএনপির কেন্দ্র ঘোষিত মানববন্ধনকে কেন্দ্র করে হবিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মাই টিভির হবিগঞ্জ প্রতিনিধি নিরঞ্জন ঘোষ, দেশ টিভির হবিগঞ্জ প্রতিনিধি আমির হামজা সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের অন্তত 40 জন গুলিবিদ্ধ হয়েছেন। হবিগঞ্জ শহরের শায়েস্তানগর পয়েন্টে রোববার বেলা 12টা থেকে থেমে থেমে এই সংঘর্ষের ঘটনা এলাকায় রণক্ষেত্র পরিণত হয়। নিরঞ্জনগঞ্জ গোস্বামী শুভ তার চোখে গুলিবিদ্ধ হয়, উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা হবিগঞ্জ সদর হাসপাতাল সহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ক্ষমতাসীন এবং পুলিশের বিভিন্নভাবে নির্যাতনের শিকার ব্যক্তি এবং পরিবারের লোকজন বিএনপির ব্যানারে মানববন্ধনে অংশগ্রহণ করে সাবেক এমপি এবং হবিগঞ্জ জেলা বিএনপির নেত্রী শামী আক্তার শিপার সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কে
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাক্তার শাকাত হাসান জীবন নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা জানান, মানববন্ধনে বিশেষ পর্যায়ে ডাক্তার শাকাত হাসান জীবন বক্তব্য রাখছিলেন। এই সময় পুলিশ মানববন্ধনকে লক্ষ্য করে গুলি চালায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা জানান, মানববন্ধনের শেষ পর্যায়ে ডাক্তার শাকাত হাসান জীবন বক্তব্য রাখছিলেন। এ সময় সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটানো হয়। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানিয়েছেন, বিএনপি নেতা কর্মীরা আতর্কিতভাবে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে তাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। এরপর পুলিশের জানমাল রক্ষার তাগিদে পুলিশ কাঁদানো গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই সরকার পতন পর্যন্ত রাজপথে থাকব বললেন সেলিমা রহমান। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, আজকে দেশের গণতন্ত্র ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, মানবাধিকার লঙ্ঘনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ নাম্বার ওয়ান, আমরা রাজপথে আছি, রাজপথে থাকব, মিছিলে মিছিলে বাংলাদেশ ভরে দিব, তবুও আমরা এই সরকারকে নির্বাচনে আনব না। আজ রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান বলেছেন, গত 28 অক্টোবরের পর আমাদের প্রায় 20,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অনেক ভাই এবং বোনেরা ঘরে ঘুমাতে পারছে না, ছেলেকে না পেলে মাকে, ভাইকে, বোনকে কিংবা বাবাকে তুলে নিয়ে যাচ্ছে ডিবি, অনেককে ধরে নিয়ে যায় এবং মুক্তিপণ দাবি করে। এই সরকার পরিকল্পিতভাবে আমাদের মহাসমাবেশকে হামলা করে পণ্ড করে দিয়েছে। এ সময় তিনি বলেন, সরকারকে বিএনপি নেতাকর্মীদের ন্যায্য অধিকার দেওয়া হচ্ছে না। তিনি বলেন, কারাগারে বিএনপি নেতাকর্মীদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আজকে দেশে বিচার বিভাগ এর নামে প্রহসন চলছে, সরকারের কথায় এদেশে বিচার হচ্ছে, বিশ্বের কোথাও বাংলাদেশের মতো মানবাধিকার লঙ্ঘন নেই। সরকার বিএনপি নেতাকর্মীদেরকে কেন্দ্র কার্যালয় সহ অনেকগুলো কার্যালয় বন্ধ করে রেখেছে। সেলিমা রহমান আরও বলেছেন, বর্তমান লবি এবং ফ্যাসিস্ট সরকার বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে রেখে তিলে তিলে মারতে চাইছে। আমরা সকল জনগণকে বলবো, এই সরকারকে না বলুন, আপনারা দোকানপাট বন্ধ রাখুন, বিদেশে ভ্রমণ বাদ দিন, বিয়ে শাদীর কর্মসূচি সংক্ষিপ্ত করুন, দেশে নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া, পেঁয়াজের কেজি কত, এভাবে বেশি দিন চলবে না। আজকে বাম ডান সবাই ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। অতি শীঘ্রই বাংলাদেশের জনগণ বর্তমান আওয়ামী লীগ সরকারের পতন ঘটাবে ইনশাল্লাহ। ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার ক্রমাগতভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, এই ফ্যাসিস্ট সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং আমরা মাঠে থাকব। মানবাধিকার দিবসে লেবার পার্টির মানববন্ধন। বাংলাদেশে মানবাধিকার বলতে কিছু বাকি নেই বললেন ডক্টর ইরান। দেশের এখন মানবাধিকার বলতে কিছু বাকি নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেছেন, আওয়ামী লীগ বিগত 15 বছরের দুঃশাসনের মাধ্যমে দেশের মানবাধিকার, আইনের শাসন এবং ন্যায় বিচারকে কবরে পাঠিয়েছে। বাংলাদেশে এখন মানবাধিকার বলতে কিছুই অবশিষ্ট নেই, এখন ঘরে থাকলে খুন আর বাইরে গেলে গুম। সরকারের আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে গুম, খুন, অপহরণ, গুপ্ত হত্যা, হামলা মামলা, নির্যাতন, নিপীড়ন করছে সরকার। আজ রোববার দুপুরে পুরনো পল্টন সড়কে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার, আইনের শাসন এবং ন্যায় বিচারের দাবিতে বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগর আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। প্রহসনের একতরফা নির্বাচনের তফসিল বাতিলের দাবি জানিয়ে ডক্টর ইরান বলেছেন, নির্বাচন কমিশন সংবিধানের দোহাই দিয়ে দেশকে রক্তাক্ত সংঘাত এবং সহিংসতার দিকে ঠেলে দিয়েছে। চলমান সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনার অধীনে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। বিএনপি জামাত সহ দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না, কারণ জনগণ ভোট কেন্দ্রে যাবে না, এই নির্বাচনের নামে তামাশা জনগণ প্রতিহত করবে ইনশাল্লাহ। ট্রাম্প প্রেসিডেন্ট হলে ন্যাটো থেকে বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র, বলছে নিউ ইয়র্ক টাইম। আগামী বছরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নির্বাচনে তিনি জয়ী হলে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ট্রাম্প নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে বের করে আনবেন তিনি। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অসংখ্য কূটনৈতিক এবং ন্যাটো সদস্য দেশগুলোর আশঙ্কা, ট্রাম্প নির্বাচিত হলে তিনি কেবল ইউক্রেন থেকে পরিত্যাগী করবে না, বরং ইউরোপ মহাদেশ থেকেও, ন্যাটো থেকেও যুক্তরাষ্ট্রকে বের করে আনবেন। অবসরপ্রাপ্ত নৌ অ্যাডমিরাল জেমস
স্টাব রিডিস নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, ট্রাম্পকে নিয়ে ইউরোপের বড় আতঙ্ক রয়েছে, তিনি আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে বের করে আনবেন, এটি হলে তা মার্কিনদের জন্য কৌশলগত এবং ঐতিহাসিক ব্যর্থতা হিসেবে চিহ্নিত হবে বলেও মন্তব্য করেছেন তিনি। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনপ্রিয়তায় 4% এগিয়ে রয়েছেন, সেখানে ট্রাম্পের জনপ্রিয়তা রয়েছে 47% আর বাইডেনের জনপ্রিয়তা রয়েছে 42%। মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো সাবেক প্রেসিডেন্টকে নির্বাচনের জরিপে এগিয়ে রয়েছে। জরিপে দেখা গেছে এই দুই প্রার্থীদের মধ্যে সবচেয়ে বাকিরা অন্যান্যরা পিছিয়ে রয়েছে। এ জরিপে সবার চেয়ে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। অন্য প্রার্থীদের মধ্যে যেমন রবার্ট এম কেনেডি জুনিয়র 37-31% মধ্যে এগিয়ে রয়েছে। জরিপে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পররাষ্ট্র নীতির মধ্যে আলোচিত বিষয় হল মধ্যপ্রাচ্য নীতি এবং ইউক্রেনকে সমর্থন, তবে বেশ কিছু ক্ষেত্রে তারা সমর্থন কমতে শুরু করেছে, যেখানে মাত্র 23% লোক বলছে বাইডেনের নীতি তাদের সাহায্য করেছে, অন্যদিকে 53% লোক বলছে বাইডেনের নীতির কারণে তারা আহত হয়েছেন। জরিপে অংশ নেওয়ারদের মধ্যে প্রায় অর্ধেকই বলছেন যে ওভাল অফিস থাকার সময় 4 বছরের ট্রাম্পের নীতি তাদের অনেক সাহায্য করেছে, অন্যদিকে প্রেসিডেন্ট বাইডেনের ক্ষেত্রে এই হার 37%, যেখানে ট্রাম্পের হার ছিল 31%।